আজ ছিল 2024 সালের প্রথম মন কি বাত। এদিন সাত রামনগর মণ্ডলের অন্তর্গত 4 নং বুথে দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী মন কি বাতের 109তম পর্ব শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। নতুন বছরের প্রথম মন কি বাতে প্রধানমন্ত্রীর কথায় স্বাভাবিকভাবেই উঠে এলো রাম মন্দিরের প্রসঙ্গ। এদিন প্রধানমন্ত্রীর বলা কথাগুলোর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে গোটা ভারতবর্ষ এক সূত্রে বেঁধে গেছে। এই মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর আহ্বানে গোটা দেশ জুড়ে বিভিন্ন মঠ মন্দিরে সাফাই কর্মসূচিতে হাত লাগিয়েছেন মন্ত্রী, বিধায়ক, নেতা কর্মীর থেকে শুরু করে সাধারণ মানুষ। এর মাধ্যমে যে আধ্যাত্মিক অনুভূতি লাভ হয়েছে তা আর কোনোভাবে লাভ করা সম্ভব নয়, আর তা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর কারণে। মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে প্রভু রামের যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন আমরা সবাই দেখলাম, উনি এটাও বলেছেন যে এই প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে সারা ভারতবর্ষে যেন এক সূত্রে আমরা সবাই এক সূত্রে একটা মালার মতো সারা ভারতবর্ষ এক সূত্রে বেঁধে গেছে। সমস্ত যেখানে মঠ আছে, মন্দির আছে, যেখানে বিভিন্ন আশ্রম আছে, সব জায়গায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছেন, আমরা সবাই মিলে বহু জায়গায় গেছি, আমিও গেছি নিজে অনেক মন্দির, এবং একটা অদ্ভুত একটা মানে অনুভূতি, আধ্যাত্মিক একটা অনুভূতি যে কোনোদিন একমাত্র সেটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির, যে ওনার নির্দেশে আমরা সেটা করলাম, কিন্তু একটা ফিলিংই একটা আলাদা। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের 75তম বর্ষে দাঁড়িয়ে নারী ক্ষমতায়নের বিষয়েও এদিন আলোচনা করেছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, প্রজাতন্ত্র দিবসে মেয়েদের অংশীদারি গোটা দেশকে উপলব্ধি করিয়েছেন প্রধানমন্ত্রী। এবারে নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে মেয়েদের অংশীদারি ছিল লক্ষণীয়। এটাই হচ্ছে সমাজ পরিবর্তনের মূল উদাহরণ। এক এক সময় অবাক হয় যে এমন সব বিষয় যেটা আমাদের একদম মানে মাথায় থাকে না বা চিন্তা করার মানে কোনো অবকাশও আমাদের কাছে থাকে না এক এক সময়, কিন্তু উনি আমাদের বারবার এগুলোর প্রতিটা পয়েন্ট, প্রতিটা বিষয় আমাদের সামনে রাখেন। সত্যি মানে অবাকই লাগে আমাদের, এবং আমরা নতুনভাবে আবার ভারতবর্ষকে জানার একটা সুযোগ আমাদের কাছে আসে। যে এই যে অংশীদারিত্ব মেয়েদের দেখা যাচ্ছে সমস্ত সভাতে বা যে কোনো বিষয়ে, তো এতে করে দেখা যায় সমাজ সত্যিকারের অর্থেই এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং যখন মহিলাদের এই ধরনের অংশীদারিত্ব থাকে, তখন আগামী দিন ভারতবর্ষ যে একদম সামনের দিকে যাচ্ছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার গর্বের সাথে বলেন, G20 সময় উনি সেটা দেখিয়েছেন যে ভারত এখন জগৎ সবাই শ্রেষ্ঠ আসন যেটা পেয়েছেন আবার নতুন করে, সেটা কিন্তু এখন দেখা যায়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশীদারিত্বে অধিক থাকলে সেই সমাজ তথা দেশ নিঃসন্দেহে শ্রেষ্ঠ স্থান লাভ করবে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।